এরপরে হযরত লোকমান শেষ করে দেব। হযরত লোকমান তিন নম্বর উপদেশ দিচ্ছিল, আমার কলিজার টুকরা সন্তান, বউকে আগে খাওয়ানোর আগে মা বাবার আগে খাওয়াই নেবেন, সন্তানের মুখ সন্তানের মুখে দেওয়ার আগে আগে মা বাবার মুখে দিয়ে দেবেন, কারণ আপনার সন্তানের জন্য আপনার যেমন দরদ ওই মা বাবার আপনার জন্য তার চেয়ে বেশি দরদ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের কামল করার তৌফিক দান করেন বলি আমি। হযরত লোকমান দুই নম্বর উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। সন্তানদেরকে কেমন তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের পদ্ধতি এই সূরার ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, সন্তানরা যখন বড় হবে কি শিক্ষা দেবেন? সন্তানের জীবনে প্রথম প্রথম ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে পরিবার, ঠিক কিনা? প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মা বাবা, সন্তানকেই শিক্ষা দেবেন। হযরত লোকমান শিক্ষা দিয়েছিল, আমার কলিজার টুকরা নান্না মুন্না ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, যদি এমন কোনো অপরাধ করো যেটা সরিষার দানা পরিমাণ, যেটা কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ, মানে যত লঘু অপরাধ তুমি করো না কেন, এই শিক্ষা যদি দেন, দুনিয়া কেউ দেখুক না না দেখুক, দেখে কে? এই শিক্ষা যদি দেন, আপনার সন্তান আপনারে ফাঁকি দিয়া নিজের রুমের দরজা আটকাইয়া আজেবাজে ফেসবুকের ভিতরে পরনারীর সাথে চ্যাটিং আর ফ্যাটিং করতে পারবে? এই একটা শিক্ষা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, ও আমার পরিজাত টুকরা নান্না মুন্না, যদি সরিষার দানা পরিমাণ অপরাধ করো তাও আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সামনে নিয়ে আসবে, ঠিক না? আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, যদি সরিষার দানা পরিমাণ অপরাধ যদি তুমি করো কিয়ামতের দিন, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, জমিনের গর্তের ভিতরে লুকাইয়া অথবা যেখানে বসে তুমি দুনিয়ার আসমানে জমিনে যেখানে বসে তুমি গুনাহ করো না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে এই অপরাধ কিন্তু হাজির করবে, ঠিক কি না? ইয়াতি বিহা আল্লাহ কেমনে হাজির করবে? এই যে ক্যামেরা আগে দেখেন, গত বছরে এটা কথা বলেছি না, এই যে ক্যামেরাগুলো দেখেন এগুলো যেমন রেকর্ড হয়, আপনার আমার ঘাড়ের সাথে এমন একটা যন্ত্র আছে যেটা আপনি আমি যা করি তা সব রেকর্ড হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সব রেকর্ড ওপেন করে দেবেন, উন্মুক্ত করে দেবেন, এরপরে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউম আলাইকা হাসিবা, আজ তোমার রেকর্ড তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে দেই, যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, পরকালীন জবাবদিহিতা, পরকালীন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইলে এই হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই চিন্তা চেতনা যদি ছোটবেলা থেকে তাদের হৃদয়ের ভিতরে আমরা গেঁথে দেই, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের অগোচরে অপরাধ করবে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক বলি আমি। এরপরে হযরত লোকমান শেষ করে দেব। হযরত লোকমান তিন নম্বর উপদেশ দিচ্ছিল, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এরপরে উপদেশ দিচ্ছেন, আমার পরিজাত টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হও, নামাজ প্রতিষ্ঠা করো, এরপরে ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার অন্যায় থেকে মানুষকে বাঁচাও। এই তিনটা কথা বলার পরে হযরত লোকমান যখন বললেন নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে বাধা দাও, এই তিনটা কাজ এত কঠিন কাজ যে এই তিনটা কাজ যদি কেউ করতে যায় তাহলে সমাজ রাষ্ট্র পরিবার শান্তিতে এই কাজ করতে দেবে। এই জন্য হযরত লোকমান চতুর্থ নম্বরে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, সৎ কাজের দাওয়াত যদি দাও, অন্যায় থেকে যদি বাধা দাও, তাহলে এই সমাজ রাষ্ট্র তোমাকে সেটা ভালো দৃষ্টিতে নেবে,
বাধা আসবে, যখন বাধা আসবে তখন ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পথ অবলম্বন করবে, অসবির আলা মা আসাবাক, ধৈর্য অবলম্বন করবে। সম্মানিত হাজিরিন, এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দিলে আমাদের সন্তানগুলো দিনদার হবে, আমার সন্তানগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে, ঠিক না? এরপরে শেষ হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে আরো উপদেশ দিচ্ছেন, বলছেন আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে যখন চলবে পথ চলবে, ওয়ালা তুসাহির খদ্দাকালিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে কখনো কোনো মানুষকে অবজ্ঞা করবে, কখনো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কোন পুরুষ যেন কোন পুরুষকে ঠাট্টা বিদ্রোপ না করে। আল্লাহ আমিন আর একটু বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন, যারা সামনে আর পিছনে মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে, যারা মানুষকে অবজ্ঞা করে, অবহেলা করে, যারা মানুষকে খাটো করে, ছোট করে, আল্লাহ পাক বলেন এদের জন্য এদের পরিণতি হলো, এদেরকে আমি ওয়াইল শব্দের অর্থ হলো আদিয়েম জাহান্নাম, এদেরকে আমি জাহান্নামের উপত্যকায় দেব বলি, নাউযুবিল্লাহ। মানুষকে তাচ্ছিল্য করা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না, মানুষকে সম্মান দিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, আর অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ অহংকারী দাম্ভিক গর্বিত জনকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমরা কথা বলবো কেমনে, চলবো কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরবর্তী আয়াতগুলোতে তাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকসিদ ফি মাশইক, যখন চলবে অহংকার করে, তো চলতে নিষেধ করেছি, তো চলাচলের পন্থা হবে মধ্যম পন্থা। কান্না সুবহানাল্লাহ, কথা তো কথা, মানুষের সাথে ঘা উঁচু করে কথা বলবে না, উচ্চ বাচ্চা আওয়াজে কথা বলবে না, কথা কেমনে বলবে? উদ্দুদ মিন সাউতি, তোমার কণ্ঠের আওয়াজকে নিম্নগামী করে মানুষের সাথে সুন্দরভাবে অকুলু লিন্নাসি হুসনা কথা বলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরত লোকমান যেই চরিত্র, যেই ম্যানার গুলো তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, এই ম্যানার গুলো আল্লাহ পাক আমাদের ভিতরে দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।